কাতারে অনুষ্ঠিত তিনজান আন্নুর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ কারি মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হুসাইন। শুক্রবার জোমার নামাজের পর রামুর জুয়ারিয়ানালা এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা মুশফিকুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কাতারে যে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা, সেই কোরআন প্রতিযোগিতায় মুশফিক প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান অর্জন করেছে, যেটা আমাদের কক্সবাজার তথা সারা বাংলার ছাত্র সমাজের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আরেকজন ছাত্রের পাশে দাঁড়িয়েছি, সেটা সম্পূর্ণ আমার নৈতিক দায়িত্ব থেকে। একই দিন জুমার আগে জোয়ারিয়ানালায় জেলা ছাত্রলীগের সভাপতির নামে এস এম সাদ্দাম হুসাইন জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়। এ সময় সাদ্দাম হুসাইন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে নীতি নৈতিকতার জায়গা থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের প্রোগ্রামটাই আমি আমার নৈতিক দায়িত্ববোধ থেকে করেছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ আছি, আমার শরীরে 3টা সার্জারি হয়েছে। ডাক্তারের অনুমতিক্রমে আমি শুধুমাত্র, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমার আজকে মসজিদ এবং এতিমখানার উদ্বোধন ছিল। সকলের সম্মতিতে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান জেলা ছাত্রলীগের সভাপতি। সকলের সাথে সমন্বয় করে, সকলের সাথে পরামর্শ করে ওনারা যদি আমাকে অনুমতি দেয়, সেক্ষেত্রে আমি নির্বাচনে যাব, অন্যথায় আমি নির্বাচনে যাব না। সংবর্ধনা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শখানেক আলেম ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্জিদুর আলম, সচিব, টিটিএন।